যে রিসোর্টের আশেপাশের ভিউ। যে রিসোর্টের অ্যাম্বাসাডরদেরকে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা কীভাবে কাজ করবে রিসোর্টে। আর রিসোর্টের জঙ্গল এই পাশ দিয়ে আমি যাব। এই যে এখানে জঙ্গলের যে একটা মিউজিক সেটা বাজে, খুব সুন্দর একটা মিউজিক। তো এখানে মাঝখান দিয়ে যাব, আপনার সাথে আশেপাশের অবস্থা শেয়ার করব পরবর্তীতে। শুভ সকাল সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? একেবারে ভোরে ভোরে বের হয়ে গেলাম রিসোর্টে, হাঁটতে খুবই ভালো লাগতেছে, লোকজন নেই বললেই চলে। চারপাশে এই যে জঙ্গল, একটা আওয়াজ শুনতেছেন, হয়তো বলে না ঝিঝি পোকার আওয়াজ, ওই ধরনের একটা আওয়াজ আসতেছে এই জঙ্গল থেকে। মানে কি বলবো, একটা গ্রামীণ একটা ভাব, মনে হচ্ছে গ্রামে আসি। এই যে দেখেন আমার পাশে সব জঙ্গল, কোনো লোকজন নেই, সকালবেলায় হাঁটতে ভালো লাগতেছে। কি আওয়াজ! তো এখন বাজে এখানে সকাল 6:30, তো ঘুম ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি, তো ভাবলাম যে একটু রিসোর্টের আশেপাশটা ঘুরে আসি। খুব সুন্দরভাবে জগিং করতেছে রিসোর্টে যারা আছে তারা। সকালবেলার জগিং, আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এখানে কিন্তু ট্রেনারও আছে, এই যে যারা জিমে যায় তাদেরকে ট্রেনিং দেয় কীভাবে এই যে জিম করতে হবে। পাশাপাশি ইয়োগা আছে, তারপর কিডস ক্লাব আছে। মোটামুটি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত রিসোর্টে আপনার অনেক অ্যাক্টিভিটিস আছে। যারা বাইরে যেতে চায় না, এখানে এই সময়টা কেটে যাবে এই রিসোর্টের ভিতরে। সকাল থেকে যদি কোনো অ্যাক্টিভিটিস শুরু করে, এই যে ব্যায়ামাগার মানে জিমনেশিয়াম থেকে শুরু করে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, এগুলো যদি ওয়ান বাই ওয়ান করি তাহলে সময়টা এমনি কেটে যাবে, খুব সুন্দর একটা সময় কাটবে। এ হলো একটা ভিলা, এটা হচ্ছে ভিলা 4। সকালবেলায় এখন বাজে 7:30, হাঁটতে খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর পাখির কিচিমিচি আওয়াজ তো আছেই এই সকালবেলায়। এখানে কিছু বান্দর আছে, বান্দরের একটা পরিবার আছে, ওদেরকে এখন দেখতেছি না বানরগুলো। আর এই পাশে সুইমিং পুল, সবাই এখনো ঘুম রিসোর্টে, হঠাৎ হঠাৎ দুই একজন দেখা যায়। তো সকালবেলায় জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে, বিভিন্ন ধরনের আওয়াজ, পাখির আওয়াজ, এই যে আরেকটা বলে ঝিঝি পোকার আওয়াজ যেটাকে বলে, সেটার আওয়াজ ভালো লাগতেছে। আর দিয়ে রেস্টুরেন্ট, তো ব্রেকফাস্ট অবশ্য শুরু হয়ে গেছে এখানে, যে বুফে ব্রেকফাস্ট, ওটা তো সকাল 6টা থেকেই শুরু হয়।
কিন্তু লোকজনের যে একটা প্রেসার সেটা আরও ধরনা ঘন্টা গানের পর থেকে শুরু হবে আর কি, সাড়ে সাতটা আটটা থেকে।